এই কর আমার, আমি কিন্তু ইমোশনাল হয়ে যাইতেছি। হ্যাঁ আমি নিজেই ইমোশনাল হয়ে যাইতেছি। আমরা চলে যাব, আকাশের মন ভালো নাই, খুবই মেঘলা মেঘলা ওয়েদার। এই কয়েকদিন ওয়েদার খুবই গরম ছিল, খুবই ক্লাউডি। মর্নিং হয়েছে, আমরা উঠছি ঘুম থেকে, আমরা রেডি হব, রেডি হয়ে বের হব। সাইমা এখানে আমাদের জন্য মিষ্টি তৈরি করছে ছানা দিয়ে। এটা কালারফুল, খুবই সুন্দর এবং মজার একটা মিষ্টি ছিল। ও কিন্তু অনেক কিছুই তৈরি করতে পারে, আর ওর হাতের প্রত্যেকটা খাবারই খুব বেশি মজা হয়। ওর কিন্তু একটা চ্যানেল আছে সাইমাস ব্লগ এবং রেসিপি, সেখানে কিন্তু সে অনেক ধরনের রেসিপিও শেয়ার করে। চাইলে আপনারা ওর পেজটি ঘুরে আসতে পারেন। আর এই তো আজকে আমরা চলে যাব, এই কারণে সে অনেক কিছু রান্না করেছে। শুধু আজকে না, আমরা যতদিনই ছিলাম ভিয়েনাতে এভরিডে সে আমাদের জন্য অনেক মজার মজার অনেক কিছু রান্না করেছে ছিল, এবং তার হাতের প্রত্যেকটা খাবারই অনেক মজা। এই কারণে আজকে সে আসলে মূলত চিকেন বিরিয়ানি করছে বাচ্চাদের জন্য, বিফ বিরিয়ানি, তারপরে ইলিশ ফ্রাই, তারপরে চিংড়ি মাছ ভুনা, এছাড়াও থাকছে আমার ফেভারিট করলা ভাজি, তারপরে আরও অনেক অনেক আইটেম থাকছে। আমরা যেহেতু চলে যাব, আর আজকে আমাদের সবার একসাথে খাওয়া দাওয়া। এই তো এখন আমরা রান্না বান্না শেষ করে সবাই বসে পড়বো খাওয়া দাওয়া করতে। আর এই যে খাবার টেবিলে কী কী আছে দেখতে পাচ্ছেন, চিচিঙ্কা দিয়ে সে ইলিশ মাছ রান্না করেছে, চিংড়ি মাছ ভুনা করেছে, চিকেন ভুনা ছিল, তারপরে মাটন ভুনা ছিল, তা এছাড়াও ইলিশ ফ্রাই ছিল, আমার ফেভারিট করলা ভাজি ছিল, তারপরে বিফ ভুনা ছিল। এগুলো দিয়ে আমরা আসুন খাবারটা সবাই খেয়ে নিলাম। এই তো আমরা আজকে থেকে এখন বিদায় নিচ্ছি, এখন আমরা চলে যাচ্ছি। আর অনেক বেশি থ্যাংকস ভাইয়াকে এবং সাইমাকে, অনেক কষ্ট করছে, অনেক কষ্ট, যেটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। খুবই সুন্দর একটা সময় কাটাইছি সবাই মিলে। এই তোমরা এই করো আমার, আমি কিন্তু ইমোশনাল হয়ে যাইতেছি। হ্যাঁ আমি নিজেই ইমোশনাল হয়ে যাইতেছি। অনেক খারাপ লাগতেছে আসলে, অনেক অনেক মিস করব, মামুনি দুইটাকে মিস করব, সাইমাকে মিস করব। আর ভাইয়া ভাইয়া আসলে অনেক অনেক সময় দিছে আমাদের জন্য, অনেক কষ্ট করছে। ভাইয়াকে আসলে থ্যাঙ্কস দিলেও কম হয়ে যাবে। তো আমরা এখন রওনা করতেছি, সব বিদায় অনেক বেশি কষ্টের। আসলে অনেক দিন আমরা একসাথে ছিলাম এবং অনেক বছর পর আমরা একসাথে হয়েছি। দূরে থাকলে আসলে মায়াটা ওইভাবে কাজ করে না, কিন্তু কাছে গেলে কিন্তু খুব বেশি মায়া হয়ে যায়। সেরকমই ওদের সাথে অনেকটা দিন কাটানোর পরে এখন আসলে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে। যদিও ওরা বলেছে ফ্রান্সে আসবে, কিন্তু জানি না কবে আসবে। আমরাও হয়তো বা আবার অস্ট্রিয়া আসবো, কিন্তু জানি না কবে আসবো। কিন্তু এবারের মতো এই বিদায় নিতে আসলেই খুব বেশি কষ্ট হচ্ছে। আর সাইমা ভাইয়া আমাদের জন্য এত বেশি করেছে, আমি এবং আমার হাজব্যান্ড দুজনই ওদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আসলেই খুব বেশি ভালো লেগেছে, আর ধন্যবাদ দিয়ে ওদের দুজনকে কাউকেই ছোট করতে চাই না। খুব বেশি ভালো লেগেছে, আর অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। এখন আমরা কিন্তু একটা লেকের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন আছি জার্মান এবং অস্ট্রিয়ার যে একটা রোড আছে আলপাইন রোড, সেই আলপাইন রোডের একটা স্টেশন আর কি, পেট্রোল স্টেশন। আর এটা হচ্ছে আলপাইন রোড, যেটা জার্মান এবং অস্ট্রিয়ার খুবই নাম করা একটা রোড। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দূরে পর্বত দেখা যাচ্ছে, এবং ওই যে পর্বতের উপরে স্নো আছে। আমরা এখন এই রোড হয়েই আমরা যাচ্ছি অস্ট্রিয়ার একটা লেকে। এই হচ্ছেও আছে, একটু রিল্যাক্স করতেছে, কারণ লং টাইমের ড্রাইভ। আমরা এখন যাচ্ছি অস্ট্রিয়ার একটা খুবই সুন্দর লেক, মন্সি লেকে। যে মন্সি লেকটা কিন্তু মিউনিক শহর থেকে 171 কিলোমিটার দূরে। আর আমরা যেহেতু জার্মান যাব, আমাদের মূলত প্ল্যান ছিল আমরা যাওয়ার পথে সুইজারল্যান্ড হয়ে, সুইজারল্যান্ড দু একদিন থেকে তারপরে আমরা প্যারিস ব্যাক করব। কিন্তু এখন আজকের দিন থেকে শুরু করে নেক্সট টু ডেজ খুবই বৃষ্টি দেখাচ্ছে, আর বৃষ্টির মধ্যে কিন্তু গিয়ে কোনো লাভ হবে না, আমরা কোথাও ঘোরাঘুরি করতে পারবো না, যেই কারণে আমরা আমাদের প্ল্যানটা চেঞ্জ করেছি। আমরা আজকে যাব মন্সটিল লেকে, মন্সটিল লেক থেকে আমরা একদম সরাসরি চলে যাব জার্মানের মিউনিক শহরে। কারণ মিউনিক শহর থেকে আমরা আসলে অস্ট্রিয়া থেকে যাওয়ার পথে হয় আমাদের জার্মান হয়ে যেতে হবে, আদারওয়াইজ আমাদের সুইজারল্যান্ড হয়ে যেতে হবে। তো ভাবলাম যে জার্মান থেকেই যাই, এই দিক থেকে যেহেতু জার্মান যেহেতু ঘোরা হয়ে গিয়েছে আসার সময়, তো ওখান থেকে গেলেই আরেকটু ইজি হবে এবং পথও কম হবে, যে কারণে জার্মানের মিউনিক শহর থেকেও যাওয়া, আর নতুন আরও একটা শহর দেখলাম, এই চিন্তা করে আমরা আসলে মিউনিকটা চুজ করেছি। তো এখন যাচ্ছি মন্সটিল লেকে। আর মন্সটিল লেকটা কিন্তু আমি ইন্টারনেটে যত
যতটুকু দেখেছি খুবই খুবই বেশি সুন্দর। আমরা মূলত হিন্দি মুভিতে যে ধরনের লেকগুলো দেখে থাকি এবং ছোটবেলা থেকে যে ধরনের লেক সবসময় আমরা গানে দেখেছি সেই টাইপেরই এই লেকটা, খুবই খুবই সুন্দর। পাহাড়, পাহাড়ের পার ঘেঁষে বাড়ি এবং সেই বাড়িগুলোর পার ঘেঁষে আবার লেক, এবং এই লেকের পানিটা কিন্তু পুরোটাই নীল। জানি না আমি ভিডিওতে আপনাদের কতটা দেখাতে পারবো, কিন্তু লেকটা আমি দেখেছি খুবই খুবই বেশি সুন্দর। আর মূলত ভিয়েনা যতদিন ছিলাম ওখানে কিন্তু হিস্টোরিক্যাল প্লেসগুলোই বেশি ঘুরেছি। আর আমি তো সবসময় আপনাদেরকে সব ধরনের ভিডিওতে বলে থাকি আমার আসলে শহর ভালো লাগে না, আমার ভালো লাগে পাহাড়, পর্বত, তারপরে সমুদ্র, গ্রাম, এসব দিক আমার খুবই পছন্দ। তো আমি এই কদিন কিন্তু ভিয়েনাতে এই ধরনের কোনো জায়গায় যেতে পারিনি, কারণ ভিয়েনাতে এত এত জায়গা ছিল ওগুলো ঘুরে শেষ করতে পারিনি, যেই কারণে ভিয়েনার আউটসাইডে যাওয়া হয় নাই। তো এই কারণে আজকে চিন্তা করলাম এই লেকটা ঘুরে তারপরে আমরা জার্মান যাব। তো এই লেকটার উদ্দেশ্যে আমরা এখন রওনা হয়েছি। আজকে এই ব্লগে আর সেই লেকটা দেখাবো না, পরবর্তী যে ব্লগটা আসবে সেই ব্লগে আপনারা সেই লেকটা দেখতে পারবেন। আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, ভিডিওটা এই পর্যন্তই রাখবো। তো সবার সাথে খুব শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হবে। আর একটা কথা অনেকদিন হচ্ছে বলি না, সেটা হচ্ছে যারা যারা আমার পেজটি ফলো করেননি প্লিজ পেজটা ফলো করে দিবেন, নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।